পানি মানুষের দেহের দুই তৃতীয়াংশ পানি সব ধরনের খাবারে কিছু না কিছু পানি পাওয়া যায় তোমরা কি জানো পানি দেহে কি কাজ করে তাপের সমতা বজায় রাখে রক্ত তরল রাখে দেহে বর্জ্য বা দূষিত পদার্থ বের করে দেয় পানির কাজ দেহের দ্রাবক রূপে কাজ করে দেহের রক্ত তরল রাখে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে দেহের ক্ষতিকর পদার্থ অপসারণ করে দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ করে পানির অভাবে কি হয় কোষ্ঠকাঠিন্য হয় খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটে দুর্বলতা ও অবসাদ দেখা দেয় পানি শূন্যতা দেখা দেয় যা জীবনের জন্য হুমকিস্বরূপ বিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে ক্যালোরি শক্তি গ্রহণ শক্তি ব্যয় শক্তি গ্রহণ শক্তি ব্যয় কাজ করার জন্য শক্তি দরকার এই শক্তি আমরা খাদ্য থেকে পাই কাজের সময় এই তাপ শক্তি ব্যয় হয় তাপ শক্তি মাপার একক ক্যালোরি খাদ্যের তাপ শক্তি মাপার একক কিলো ক্যালোরি উচ্চ ও নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য উপরের